হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এমন একটি থাই মুভি এক্সপ্লেন করব যেখানে একটি কালো মেয়ে তার স্কুলের সবথেকে হ্যান্ডসাম সিনিয়রের প্রেমে পড়ে যায়। মুভির শুরুতেই শন নামের একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে দেখতে পায়। সে খুবই হ্যান্ডসাম ছিল। অনেকগুলো মেয়ে তাকে এবং তার তোলা ছবিগুলোকে দেখতে শিয়ান মিউজিয়ামে আসে, কিন্তু তাদের সবার মন তখনই ভেঙে যায় যখন দেখে শনের সাথে একটি ছোট্ট বাচ্চাও আছে, যাকে নিয়ে শন সেখান থেকে চলে যায়। তখন ব্যাকগ্রাউন্ডে আমরা একটি মেয়ের কণ্ঠ শুনতে পাই এবং সে বলে, আমাদের প্রত্যেকের হৃদয়ে একজন স্পেশাল কেউ আছে, আর তাকে ভাবতে আমাদের মন খুশিতে ভরে ওঠে। কিন্তু সে যদি সবসময়ের জন্য আমাদের থেকে দূরে চলে যায় তাহলে অনেক কষ্ট হয়। আমার সাথেও এমনটি হয়েছিল। আমি তো এটাও জানি না আজকে সে কোথায় আছে, কি করছে, কিন্তু তার কারণে আমি বুঝতে পারি ভালোবাসা কাকে বলে। এরপরই মুভির সিন কিছু বছর আগে চলে যায়। সেখানে আমরা মুভির প্রধান চরিত্র নামকে দেখতে পাই, যেখানে নাম এবং তার বন্ধুরা স্কুল থেকে ফিরছিল। রাস্তায় একটি কফি শপে বসে তারা অনেক মজা করছিল, কিন্তু নামের নজর পড়ে শনের উপর, যে স্কুটার দিয়ে যাচ্ছিল। শনকে দেখেই নাম অনেক লজ্জা পাচ্ছিল। নাম লজ্জা পাচ্ছে দেখে তার বন্ধুরা তাকে নিয়ে মজা নিচ্ছিল। শন ছিল তার সিনিয়র, যে ক্লাস টেনে পড়ে, আর নাম পড়ে ক্লাস সেভেনে। শনকে নাম অনেক পছন্দ করত, কিন্তু তা কখনোই সে প্রকাশ করতে পারত না। একটু পরে নাম বাড়িতে চলে আসে, যেখানে সে তার মা এবং তার ছোট বোনের সাথে থাকত, আর তাদের একটি রেস্টুরেন্ট ছিল, আর তাদের বাবা আমেরিকাতে কাজ করত। নামের ছোট বোন নামকে কথায় কথায় অনেক খোঁটা দিত যে নাম অনেক কালো দেখতে, এজন্যই তার ওই তিনজন বন্ধু ছাড়া আর কোনো বন্ধু নেই, কারণ স্কুলের কেউই তার চেহারার জন্য তাকে পছন্দ করে না। নামের মা তার ছোট বোনকে থামিয়ে বলে, চেহারা দেখে কেউ বন্ধুত্ব করে না। পরদিন স্কুলে টিফিন টাইমে নাম এবং তার বন্ধুরা এদিক সেদিক ছেলেদের দেখছিল, কোন ছেলেটি তাদের জন্য পারফেক্ট হবে। তখনই নামের নজর পড়ে শনের উপর। যখন স্কুল ছুটি হয় তখন আমরা দেখতে পাই স্কুলের প্রায় সকল মেয়ের ক্রাশ ছিল শন, আর তাদের মধ্যে নামও ছিল একজন। পরদিন নামের আঙ্কেল তাদের বাড়িতে আসে। সে তাদের জন্য তাদের বাবার একটি ছবি নিয়ে আসে আর বলে, যে স্কুলে ফার্স্ট হবে সে তার বাবার সাথে দেখা করতে আমেরিকা যেতে পারবে। নাম প্রতিজ্ঞা করে সে ক্লাসে ফার্স্ট হবে। পরদিন স্কুলে তারা চার বান্ধবী মিলে কোল্ড ড্রিঙ্কস কিনতে যায়। সেখানে দুটি ছেলে এসে তাদের ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে তারা আগে কোল্ড ড্রিঙ্কস নেবে, কিন্তু সেখানে শন এসে ড্রিঙ্কস কিনে তাদের দিয়ে চলে যায়। স্কুল ছুটির পর ওই দুটি ছেলে শনকে মারতে যায়। সেখানে তারা শনকে তার বাবাকে নিয়েও অনেক খোঁচা মেরে কথা বলে, বলে তার বাবার জন্য স্কুলের টিম চ্যাম্পিয়ন হতে পারে নাই, কারণ তার বাবা যদি পেনাল্টি মিস না করত তাহলে আজকে তার স্কুল চ্যাম্পিয়ন হতো। নাম এবং তার বান্ধবীরা যখন জানে যে শন মারামারি করছে তখন তারা ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে মারামারি শেষ হয়ে গেছে। সেখানে তারা কাউকে দেখতে পায় না। নাম ফ্লোরে পড়ে থাকা একটি বোতাম দেখতে পায় এবং মনে করে এটি হয়তোবা শনের। পরদিন শনকে মারামারির জন্য প্রিন্সিপাল পানিশমেন্ট দেয় আর বলে এইসব বাদ দিয়ে ফটোগ্রাফি কনটেস্টে পার্টিসিপেট করতে। অফিস থেকে বের হলেই নাম শনের কাছে মাফ চায় আর শনকে একটি গিফট দেয়। শন বলে, থ্যাংক ইউ নাম। নাম খুবই খুশি হয়েছিল কারণ শন তার নাম জানে। ওই দিন রাতে নাম এবং তার বান্ধবীরা একটি বই আনে যার নাম ছিল 9 রেসিপিস অফ লাভস। বইটিতে ভালোবাসার মানুষকে পটানোর জন্য 9টি টিপস দেওয়া আছে। প্রথম দুইটি তাদের পছন্দ হয়নি। তৃতীয় টিপসটি ছিল যেখানে ক্রাশকে চকলেট গিফট করা হয়, এটা তাদের অনেক পছন্দ হয়। পরদিন নাম একটি চকলেট বক্স শনের স্কুটারের উপর রেখে যায়, কিন্তু স্কুল ছুটির পর যখন শন এসে চকলেট বক্সটি দেখে তখন চকলেট গলে গিয়েছিল। তাদের প্ল্যানটি ফ্লপ হয়ে যায়। তারা টিপস 4 ফলো করে, যেখানে একটি বাহানা করে শনের স্কুটারের পেছনে উঠতে হবে, কিন্তু এর আগে আরেকটি মেয়ে পায়ে ব্যথা পাওয়ার বাহানা করে শনের স্কুটারে উঠে পড়ে। দুদিন পরে স্কুলে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যায়। ছুটিতে নাম এবং তার বান্ধবীরা নামকে সুন্দর বানানোর ট্রাই করে, অনেক ধরনের বিউটি টিপস ট্রাই করে, কিন্তু কোনো লাভ হয় না, উল্টো নামের চেহারা হলুদ হয়ে যায়। কিছুদিন পর যখন ছুটি শেষ হয়ে যায় স্কুলে ডান্স এবং নাটকের জন্য মেয়েদের সিলেক্ট করা হচ্ছিল। নাম এবং তার বান্ধবীরাও লাইনে দাঁড়ায়, কিন্তু কয়েকটি মেয়ে নামের কালো চেহারা নিয়ে তাকে নিয়ে মজা করলে তাদের সাথে ঝগড়া লেগে যায়। সিলেকশনের দায়িত্বে থাকা যে ম্যামটি ছিল তিনি নাম এবং তার বান্ধবীদের বের করে দেন লাইন থেকে, কিন্তু মিস ইন নাম এবং তার বান্ধবীদের নাটকের জন্য নিয়ে নেন। নাটকটির নাম ছিল স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ড্রপস, আর নামকে স্নো হোয়াইট ক্যারেক্টার দেওয়া হয় কারণ তার ইংলিশ সব থেকে ভালো ছিল। টিচার ইন এই নাটকটি বানানোর কারণ হচ্ছে ডান্স টিচার এর
থেকে নিজেকে সেরা বানানো, কারণ ডান্স টিচার আর মিস ইন একই স্পোর্টস টিচারকে পছন্দ করত আর তাদের মাঝে সবসময় একটি কম্পিটিশন চলত। পরদিন মিস ইন ক্লাস টেনের পিন নামের একটি মেয়েকে আনে নামকে মেকআপ করানোর জন্য, যাতে সে স্নো হোয়াইটের মতো লাগে। পিন ছিল শনের খুব ভালো বন্ধু। মেকআপের পর স্নো হোয়াইটের ড্রেসে নামকে দেখতে অনেক সুন্দর লাগছিল। পিন শনকে জিজ্ঞাসা করে নামকে দেখতে কেমন লাগছে। শন বলে ও যেমন ছিল তেমনই লাগছে। নাটকের রিহার্সেল করার সময় প্রিন্স চরিত্রে অভিনয় করা ছেলেটি যখন নামকে ক্রিস করতে যায়, তখন নাম অনেক ভয় পেয়ে স্টেজ থেকে পড়ে যাচ্ছিল। তখনই শন নামের হাত ধরে ফেলে। ওই প্রথমবার শন নামের হাত ধরে। কিছুদিন পর ফাংশনের দিন চলে আসে। যে অডিটোরিয়ামে ডান্স হচ্ছিল সেখানে অনেক স্টুডেন্ট দেখছিল, কিন্তু যেখানে নাটক হচ্ছে সেখানে মাত্র কয়েকজন ছিল। নাটকের পারফরমেন্সের সময় নাম শনকে দেখতে পায় না। ভাবে শন মনে হয় ডান্স দেখছে, তার খুব মন খারাপ হয়। কিন্তু স্কুলের প্রিন্সিপাল শনকে ফটোগ্রাফি কনটেস্টে পাঠিয়েছিল। নাটক শেষ হলে নাম যখন গ্রিন রুমে আসে, তখন দেখে একটি অ্যাপেলের সাথে একটি চিঠি পড়ে আছে, যেখানে লেখা ছিল এটি সুন্দরী স্নো হোয়াইটের জন্য। নাম মনে করে এটা হয়তো শন করেছে। কিন্তু যখন দেখে নাটকের প্রিন্স চরিত্রে অভিনয় করা ছেলেটি অ্যাপেল খাচ্ছে, তখন মনে করে ওই ছেলেটি করেছে। পরদিন স্কুলের নাম পপুলার হয়ে যায়, কারণ নাটকের রেকর্ডিং ক্যান্টিন রুমে চালানো হচ্ছিল। অনেক ছেলে সুন্দরী নামকে দেখে পাগল হয়েছিল, আর তাদের মধ্যে একজন ছিল শনের বেস্ট ফ্রেন্ড টপ। টপ নতুন স্কুলে ভর্তি হয়। মুভিতে দেখা যায় স্কুলের অনেক মেয়েও টপের উপর ক্রাশ খায়, কারণ সে অনেক কিউট ছিল। ইভেন দুই মেয়ে তো টপের জন্য মারামারি করতে গিয়ে ইনজার্ড হয়ে যায়। তাদেরকে ড্রাম ব্যান্ডের জন্য সিলেক্ট করা হয়েছিল। তাই প্রিন্সিপাল টিচার ইনকে বলে নতুন মেয়ে খুঁজতে, যে খুব ভালো ড্রাম বাজাতে পারে। আর টিচার ইনের নজরে একজনই পারফেক্ট ছিল, সে হলো নাম। টিচার ইন নামকে বুলিয়ে বালিয়ে রাজি করায়। আর নামের হাতে আর মাত্র দুই সপ্তাহ সময় ছিল মাঠ শেখার জন্য। কিন্তু এই কাজটির জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, কারণ এই সময় একটি লাঠিকে উপরে নিক্ষেপ করে সেটাকে আবার ধরতে হয়। কিন্তু নাম এই কাজটা করতে পারছিল না, যার কারণে স্কুলের অনেকেই তাকে নিয়ে মজা নিচ্ছিল। অন্যদিকে মুভিতে দেখা যায় স্কুলের ফুটবল টিমের স্টুডেন্ট সিলেক্ট করা হচ্ছিল, আর শনের পেনাল্টি কিকের উপর ডিপেন্ড করছিল সে সিলেক্ট হবে কিনা। কিন্তু শন পেনাল্টিতে গোল করে তার পেনাল্টির ভয়কে জয় করে, যা থেকে নাম উৎসাহ পায়। পরদিন নামের জন্য একটি ইম্পর্টেন্ট দিন ছিল, কারণ সে স্কুলের ড্রাম মেজর হয়ে রাস্তায় মার্চ করবে। আর নাম এই কাজটা খুব ভালোভাবে করে, আর নাম এই জন্য স্কুলে অনেক ফেমাস হয়ে যায়। পরদিন ভ্যালেন্টাইন্স ডেতে সে অনেক গিফট পায়, কিন্তু সে যার জন্য অপেক্ষা করছিল সে তখন আসেনি। হঠাৎ নাম দেখে শন তার জন্য একটি গোলাপ ফুল গাছ নিয়ে এসেছে, কিন্তু শন গাছ দিয়ে বলে এটা তার বন্ধু টপের পক্ষ থেকে। এটা শুনে নামের অনেক খারাপ লাগে। রাতে যখন নাম তার ব্যাগ খুলে, তখন একটি চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল বিকাল চারটায় স্কুল শেষে সেকেন্ড ফ্লোরে দেখা করতে। নাম ভাবে এটা শনের চিঠি, কিন্তু দেখা যায় এটা টপের চিঠি। আর নামকে টপ প্রপোজ করে, কিন্তু সামনে শন এসে যায়। নাম কি বলবে বুঝতে পারে না। টপকে না করলে যদি শন আর কথা না বলে, এই ভেবে নামের কিছু বলা হয়ে ওঠে না। টপ ভাবে মৌনতা সমন্তির লক্ষণ। দিন টপ নামকে বলে চলো ম্যাচ দেখে আসি। ম্যাচে শন খেলবে শুনে নামও যায়। টপের সাথে নামকে দেখে শন ভাবে ওরা হয়তো রিলেশনে আছে। আবার সেমিস্টার ব্রেক শুরু হয়। শন, নাম, টপ আরো কিছু বন্ধুরা মিলে ঘুরতে যায়, যেখানে শন তার সম্পর্কে নামকে অনেক কিছু বলে, যা শুনে নাম আরো মুগ্ধ হয়ে যায়। ওই দিন রাতে ক্যাম্পেইন করার সময় শন আর টপ তাদের ছোটবেলার একটি কাহিনী বলে, যেখানে তারা দুইজনে একটি মেয়েকে পছন্দ করেছিল, যার কারণে তাদের দুজনের মাঝে অনেক ঝগড়া লেগেছিল। এরপর থেকে তারা দুজন দুজনকে প্রমিস করে, যদি একজন কোনো মেয়েকে পছন্দ করে তাহলে আরেকজন সেটার মাঝখানে আসবে না। এসব শুনে নাম আরো টেনশনে পড়ে যায়। আর একটু পর টপ নামকে কিস করে, যা নামের একদমই ভালো লাগেনি। টপ যখন নামকে বাড়িতে পৌঁছে দেয়, তখন নাম বলে ওদের আর কখনো দেখা হবে না। সে টপকে লাইক করে না। টপ সবকিছু শনকে বলে আর তাকে ওয়াদা করায় সে যেন কখনো নামের সাথে ডেট না করে। অন্যদিকে নামের বান্ধবীরা নাম থেকে দূরে সরে যায়, কারণ সেমিস্টার ব্রেকে নাম তাদেরকে সময় দেয়নি। আর ওর এক বান্ধবীর বার্থডে ছিল, তাও সে ভুলে গিয়েছে। অন্যদিকে শন তার সাথে আর কথা বলে না, নাম একা হয়ে যায়। সে পড়াশোনায় মনোযোগ দেয়, কারণ যদি সে ক্লাসে ফার্স্ট হতে পারে তাহলে সে বাবার সাথে দেখা করতে আমেরিকা যেতে পারবে। অন্যদিকে শনের খেলা দেখে তার বাবা তাকে নিয়ে ব্যাংকক যেতে চায়, কারণ সেখানে ফুটবল টিমে খেললে শন আরো ভালো করবে, আর শনও এতে অনেক খুশি হয়। শেষ এক্সামের দিন নাম তার বান্ধবীদের কাছে যায় কথা বলতে, কিন্তু তার বান্ধবীরা তাকে ইগনোর করে। পরে নামকে ডেকে দিয়ে একটা গান গায়, যা তারা বান্ধবীরা একসাথে শুনত। আর নাম
তার বান্ধবীদের কাছে তার সব ভুল স্বীকার করে চার বান্ধবী আবার এক হয়ে যায়। কিছুদিন পর স্কুলের রেজাল্ট আসে, নাম ক্লাসে ফার্স্ট হয়। এটা শুনে নাম অনেক খুশি হয়, কারণ সে তার বাবার কাছে যেতে পারবে। নামের বান্ধবীরা নামকে বলে, তুই তো ইউএস চলে যাবি, তাহলে শনের কি হবে? এই সময়ে নামের বান্ধবীরা বলে, 9 Recipes of Love বইয়ের 10 নম্বর টিপসটা হচ্ছে ডিরেক্ট কনফেশন। পরদিন স্কুলের রেগ ডে ছিল, নাম শনকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য আমি নিজেকে চেঞ্জ করেছি, নিজেকে আগে থেকে ফর্সা বানাই, কন্ট্যাক্ট লেন্স পরি, নাটকে জয়েন করি, সব তোমার জন্যই করি, আর যেটা এখনো করতে পারিনি তা আজকে করব। শন, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বলে একটি গোলাপ দেয়। শন বলে, ওয়েট, এই বলে শার্টের দিকে তাকায়। নাম লক্ষ্য করে শনের শার্টে লেখা আই লাভ ইউ পিন। এটা দেখে নাম অনেক কষ্ট পায় এবং ফিরে আসার সময় সুইমিং পুলে পড়ে যায়, আর কোনোভাবে নিজেকে সামলে বাহিরে চলে আসে। শন যখন বাড়িতে আসে তখন দেখে ব্যাংকক থেকে তাকে নেওয়ার জন্য তার বাবার বন্ধুরা এসেছে। শন তার প্যাকিং করার জন্য রুমে যায়। সে তার ডায়েরি খুলে যেখানে শুধু নামের পিকচার ছিল, এই থেকে বোঝা যায় নাম যেমন শনকে অনেক ভালোবাসত, শনও নামকে তেমনই ভালোবাসত, কিন্তু নামকে বলার সাহস হয়ে ওঠেনি। তখন মুভিতে দেখায় যখন নাটকের সময় নামকে মেকআপ করে সুন্দর বানানো হয়েছিল, শনের তা ভালো লাগেনি, কারণ নামের ন্যাচারাল বিউটি তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। আর ওই অ্যাপেল আর চিঠি দুটো শনই রেখেছিল নামের জন্য। কিন্তু যেদিন টপের পক্ষ থেকে নামকে গোলাপ গাছ দিতে এসেছিল সেই দিন শন কাঁদছিল, কারণ তার বন্ধুর জন্য সে তার ভালোবাসার নামকে প্রকাশ করতে পারেনি। ইভেন টপ যখন নামের কাছে আসতো তখন শনের অনেক খারাপ লাগতো, কিন্তু পরিস্থিতির কারণে নামকে কিছু বলতে পারে না। ওই দিন রাতে শন তার ডায়েরিটা নামের বাসার দরজার সামনে রেখে চলে যায় যাতে নাম সত্যটা জানতে পারে। দুজনের লাভ স্টোরি এখানে এন্ড হয়ে যায়, কারণ নাম ইউএসএ চলে যায়, শন ব্যাংককে। এমনভাবে 9 বছর চলে যায়। তখন মুভিতে আবার শুরুর সিন দেখানো হয় যেখানে শন একটা বেবির সাথে ছিল, কিন্তু বেবিটা শনের ছিল না, ছিল পিনের। মানে শন আর পিন অনেক আগে আলাদা হয়ে গিয়েছে। অন্যদিকে নাম নিউ ইয়র্কের ফ্যাশন ডিজাইনার হয়ে যায়, যে ব্যাংকক আসে তার একটি ফ্যাশন শো করার জন্য। নামকে লাইভ টিভি শোতে ইনভাইট করা হয় যেখানে তার মা এবং তার বান্ধবীরা সবাই ছিল। টিভি শোতে নাম তার জার্নি সম্পর্কে অনেক কিছু বলে, বলে একজন তাকে ইন্সপায়ার করেছে সবসময় নিজেকে বদলানোর জন্য। সে আরো বলে, ভালোবাসা তো আমি পাইনি, কিন্তু সেটা আমাকে ইন্সপায়ার করেছে হার্ডওয়ার্ক করার জন্য। তখন অ্যাঙ্কর তাকে প্রশ্ন করে, এই নোটবুকটা কি তারই? নাম বলে, হ্যাঁ। তখন অ্যাঙ্কর বলে, লেটস ওয়েলকাম দ্য ওনার অফ দ্য নোটবুক। তখন শন হাতে ফুল নিয়ে প্রবেশ করে, তাকে দেখে নাম অনেক অবাক হয়ে যায়। আর শন নামের কাছে এসে নামকে ফুল দেয়। নাম সবার সামনে শনকে জিজ্ঞাসা করে, তুমি কি বিয়ে করেছ? শন বলে, না, এখনো নয়, কারণ আমি একজনের ইউএসএ থেকে আসার অপেক্ষা করছিলাম। শনের কথা শুনে নাম অনেক খুশি হয়ে যায় এবং খুশিতে কান্না করে দেয়। দুজনে আবার এক হয়ে যায় এবং মুভিটি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, এই কাহিনীটি ছিল নাম আর শনের ফার্স্ট লাভ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনার ফার্স্ট লাভ সম্পর্কে আমাদের জানিয়ে দিন।